হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি পেঁপে খাওয়ার উপকারিতা নিয়ে। পেঁপে এমন একটা ফল যেটা সহজেই আমরা হাতের কাছে পেয়ে যাই, প্রায় সবার বাড়িতেই পেঁপে গাছ রয়েছে। যদিও বা গাছ না থাকে, তুমি ইজিলি ফলের দোকানে বা সবজির দোকানে পেঁপে কিনতে পেয়ে যাবে। পেঁপেকে কাঁচা অবস্থায় এবং পাকা অবস্থায় দুইভাবেই খাওয়া যায়। আজ আমি তোমাদেরকে জানাবো কোনভাবে পেঁপে খেলে তুমি সবথেকে বেশি উপকারিতা লাভ করবে এবং পেঁপে খাওয়ার কী কী উপকারিতা রয়েছে, কখন খাওয়া উচিত, কীভাবে খাওয়া উচিত, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে এবং আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওটিকে লাইক তো করতেই পারো। তো বন্ধুরা, চলো শুরু করা যাক, জেনে নেওয়া যাক পেঁপে খাওয়ার উপকারিতা এবং কীভাবে খাওয়া উচিত। পেঁপেতে আছে ভিটামিন এ, সি, কে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও প্রোটিন। এছাড়াও প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। আর পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুবই কম, সেই সঙ্গে স্বাদেও মিষ্টি, যে কারণে সুগার রোগীদের প্রতিদিন এক বাটি করে পাকা পেঁপে খেতে দেওয়া হয়। এছাড়াও অনেকে হজমের সমস্যায় ভোগেন, এদের প্রতিদিন পেট পরিষ্কার হয় না, ফলে শরীর থেকে দূষিত পদার্থ বেরোতে পারে না, তাই তাদের প্রতিদিন পাকা পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। এছাড়াও পাকা পেঁপে শরীরকে নানা দিক থেকে সুস্থ রাখে, যেমন হার্টের সমস্যায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যেস করলে হার্টের সমস্যার সম্ভাবনা অনেকখানি কমে। পেঁপের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়াও ভিটামিন এ, সি, ই ইত্যাদি, যা কোলেস্টেরল কমায়, যার ফলে স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই কমে। যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে এবং সেই সঙ্গে হার্টের সমস্যা, তাদের প্রতিদিন এক বাটি পাকা পেঁপে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। চোখের সমস্যায় খুব কম বয়স থেকেই এখন চশমা লাগছে শিশুদের, এমনকি অল্প বয়সে ক্ষীণ দৃষ্টিশক্তির মতো সমস্যাও দেখা যাচ্ছে। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা দিয়েছে প্রতিদিন পাকা পেঁপে খেলে এই সমস্যা অনেকটাই কমে। পাকা পেঁপের মধ্যে থাকা ভিটামিনই এর কারণ। হজমে সাহায্য করে, পেঁপে মুখের রুচি ফেরায়, সেই সঙ্গে খিদেও বাড়ায় আর পেট পরিষ্কার করে। পেট পরিষ্কার হলেই খিদে বাড়বে, সেই সঙ্গে গ্যাস অম্বলের সমস্যা কমবে। এমনকি যাদের অর্শ রোগ আছে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে পেঁপে। শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেরিয়ে গেলেই শরীর থাকবে সুস্থ। কোলেস্টেরল কমায়, পেঁপেতে কোনো ক্যালোরি নেই, আছে প্রচুর পরিমাণে ফাইবার, তাই যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা খুব ভালো ফল পাবেন যদি প্রতিদিন এক বাটি করে পাকা পেঁপে খেতে পারেন। কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলেই অন্যান্য রোগের সম্ভাবনাও কমে যায়। ক্যান্সারের ঝুঁকি কমে, পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ফ্ল্যাভোনয়েড, লুটেইন, ক্রিপ্টোক্সথানিন ইত্যাদি রয়েছে। এছাড়াও আরও অনেক পুষ্টি উপাদান আছে যেগুলো শরীরের জন্য খুবই উপকারী। ক্যারোটিন ফুসফুস ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমায়। চুলের যত্ন, চুলের জন্য পেঁপে খুব উপকারী, যে কারণে পেঁপে মেশানো শ্যাম্পুর প্রচলন বেশি। এছাড়াও টক দইয়ের সঙ্গে পেঁপে মিশিয়ে চুলে মাখলে চুলের গোড়া শক্ত হয়, চুলের শাইনিং ভাব বজায় থাকে। এছাড়াও মাথার উকুনের সমস্যা হলে পেঁপে ভালো কাজ করে। রূপচর্চায়, পেঁপের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, আর তাই পেঁপে যদি প্রতিদিন মুখে মাখা যায় তাহলে মুখের লাবণ্য বজায় থাকে। এছাড়াও পাকা পেঁপে, মধু, টক দই একসঙ্গে মিশিয়ে মুখে মাখলে রক্ত সঞ্চালন ঠিক থাকে, সেই সঙ্গে ত্বকের দাগছোপও দূর হয়, ব্রণের সমস্যাও কাটে। এমনকি পেঁপে শুধু স্বাস্থ্যের জন্য উপকারী নয়, বরং ক্ষতির কারণও হতে পারে। বয়স্কদের পাশাপাশি ছোটদের ক্ষেত্রে পেঁপে ক্ষতিকর হতে পারে। তো জেনে নেওয়া যাক পেঁপে খেলে শারীরিক যেসব সমস্যা হতে পারে। চিকিৎসকদের পরামর্শ মতে এক বছরের কম বয়সী শিশুদেরকে পেঁপে খাওয়ানো উচিত নয়। পেঁপেতে অনেক ফাইবার থাকে যা ছোট শিশুদের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে, কারণ শিশুরা কম জল পান করে, এতে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হতে পারে। তাই কাঁচা অথবা রান্না কোনো অবস্থাতেই শিশুদেরকে পেঁপে খাওয়ানো উচিত নয়। গর্ভবতী নারীর ক্ষেত্রে পেঁপে ক্ষতিকর হতে পারে। চিকিৎসকরা গর্ভাবস্থায় নারীদের পেঁপে খাওয়া এড়ানোর পরামর্শ দেন। পেঁপের বীজ, শিকড় এবং পাতা গর্ভে শিশুর জন্য ক্ষতিকর। কাঁচা পেঁপেতে থাকা প্যাপাইন দেহের ঝিল্লি ক্ষতিগ্রস্ত করে। এছাড়াও পেঁপে ল্যাটেক্স সমৃদ্ধ, যা জরায়ু সংকোচন, রক্তপাত এমনকি গর্ভপাত ঘটাতে পারে। যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাদের জন্য পেঁপে ক্ষতিকর। পেঁপেতে উপস্থিত একটি
এনজাইমকে অ্যালার্জেন বলে। এরা অতিরিক্ত গ্রহণের ফলে শ্বাসকষ্টজনিত অসুস্থতা যেমন হাঁপানির মতো সমস্যা বাড়তে পারে। হজমের সমস্যা বাড়ায় পেঁপে। কোষ্ঠকাঠিন্য আক্রান্ত ব্যক্তিদের সাধারণত পেঁপে খেতে বলা হয়, তবে অতিরিক্ত খেলে ক্ষতি হতে পারে। এতে উপস্থিত প্রচুর পরিমাণে ফাইবার হজম সিস্টেমে ব্যাঘাত ঘটাতে পারে। গবেষণায় জানা গেছে পেঁপে অতিরিক্ত খেলে ফোলাভাব, পেট ফাঁপা এবং বমিভাব হতে পারে। ডায়াবেটিস রোগীর জন্য পেঁপে ক্ষতিকর হতে পারে। এতে থাকা নানা পুষ্টি উপাদান টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করে। তবে বেশি পরিমাণে পেঁপে খাওয়া ডায়াবেটিস রোগীর জন্য বিপজ্জনক, তাই ডায়াবেটিস রোগীদের পেঁপে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ওয়েল বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানালাম পেঁপে খাওয়ার সঠিক নিয়ম এবং উপকারিতা। আশা করি ভিডিওতে দেওয়া তথ্যগুলো তোমাদের কাজে আসবে, ভালো লাগবে। যদি তুমিও সেটা মনে করো, ভিডিওটিকে প্লিজ লাইক করবে এবং ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবে। যাদের কাছে তুমি এই তথ্য পৌঁছে দিতে চাও তাদের সাথে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।